আসর প্রতিবাদ সাব্যস্ত কৰিছে গুৱাহাটীত আৰু এই মুহূৰ্তত আমি সেই দৃশ্য দেখুৱাইছো হাতত পাচলি লৈ মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈ দেখিবলৈ পোৱা গৈছে চাওক যে এয়া প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবৰ সম্মুখত শহীদ ন্যাসৰ সম্মুখত এই সমবেত হৈছে আছুৰ নেতৃত্ব আৰু প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছে কিন্তু আৰক্ষীয়ে এই স্থানৰ পৰা তেওঁলোকক যাবলৈ দিয়া হোৱা নাই আৰু একেধৰণে তেওঁলোকক ইয়াতে ৰাখি থৈছে আৰু এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে হাতত বিলাহী হাতত বিলাহী হাতত বান্ধকবি হাতত জিকা লৈ বেঙেনাৰ মালা লৈ এনেধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু যিহেতু মূল্য বৃদ্ধি হৈ আছে এই মূল্যবৃদ্ধি রোধ করার বাবে এনেধরনের প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে কাকুলে এই দৃশ্য দেখুৱাইছে চাওক দূৰলৈকে যিহেতু আছুৰ নেতৃত্বই আহিছে আৰু তেওঁলোকে সমবেত হৈ প্ৰতিবাদ কাৰ্যসূচী হাতত লৈছে আৰু ইয়াত এনেধৰণে আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে মূল্য বৃদ্ধি যিহেতু যথেষ্ট হৈছে আৰু এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীয়ে কেইবাটাও মন্তব্য কৰিছে কালিৰ দিনটোতো আমি দেখিছোঁ বহুকেইটা মন্তব্য কৰিছে গতিকে এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু এই দৃশ্য আমি আপোনালোকে প্রতিবাদ কার্যসূচী ঠাই দেখে প্রতিবাদ সাব্যস্ত করেছে কেবল ইয়াতে নহয় যথেষ্ট মূল্য বৃদ্ধি হয়েছে আর তার আপনাদের প্রতিবাদ সাব্যস্ত করেছে গতি কি কব চাওক চৰকাৰখনৰ নৈতিক দায়িত্ব হৈছে সাধাৰণ জনতাক সাধাৰণ ৰাইজক সকাহ দিয়া কিন্তু যি সময়ত অসমত বজাৰত জুই লাগিছে প্ৰতিটো সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে সেই সময়ত অসম চৰকাৰে জনতাক সকাহ দিয়াৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিছিল কিন্তু সেই সময়ত চৰকাৰে জনতাক সকাহ দিব পৰা নাই যোগান বিভাগে সকাহ দিব পৰা নাই বস্তুৰ দিনক দিনে দাম বৃদ্ধি হৈছে নিয়ন্ত্ৰণৰ কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পৰা নাই নাম কিয় বৃদ্ধি হৈছে বজাৰত কলা বেপাৰীক নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই গতিকে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ আহ্বানত আজি আমি সমগ্ৰ অসমৰ জিলা সদৰৰ লগতে কামৰূপ মহানগৰ জিলা ছাত্ৰ সন্থাই গুৱাহাটীৰ ঐতিহাসিক এই স্থানৰ পৰা আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি অসমৰ জনতাৰ হকে আমি পুনৰ ইয়াৰ পৰাই ক'ব খোজোঁ যে অতিশীঘ্ৰে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্ৰণৰ কাৰণে অসম চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে বিভাগীয় কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করব লাগে আর যদি অতি শীঘ্রে মূল্য বৃদ্ধি রোধ করার কারণে ব্যবস্থা গ্রহণ নকরে সাধারণ রাইজের সকাহ দিয়ার ব্যবস্থা গ্রহণ নকরে আমার এই প্রতিবাদ মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের দাবিত অবিরতভাবে চলি থাকবে আর এই প্রতিবাদ অধিক তীব্রতর হব চাওক যি সময়ত সরকারে চমক সৃষ্টি করে বিভিন্ন ধরনের আঁচনি ঘোষণা করে বিভিন্ন ধরনের কথা বতরায় রাইজক আবহাওয়া ভরিছে সেই সময়ত সরকারের দায়িত্ব আসলে যে যোগান বিভাগের দায়িত্ব আসলে যে বজার নিয়ন্ত্রণ করা বজারের সামগ্রীর দরসমূহ নিয়ন্ত্রণ করা দামসমূহ নিয়ন্ত্রণ করা উচিত টাস্কফোর্স গ্রহণ করবে টাস্কফোর্সে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো লাগছিল আজিলৈকে অসম সরকারে কিমানজন কলা বেপারীক তেখেতকলে আয়ত করাত্ত করবলে সক্ষম হল কিমানজন কলা বেপারীর কারণে দাম বৃদ্ধি হয়েছে মূল্য বৃদ্ধি হয়েছে সেই সকলক চিনাক্ত করে উচিত শাস্তি দিয়ার কারণে ব্যবস্থা গ্রহণ করবো পারলে সেই তেনেকুৱা ধরনের কোনো কাম করবো পারে তার পরিবর্তে কিন্তু তেখেতকলে সময়ে সময়ে যেতিয়াই সরকার রাইজ বিপদত পড়িছে সরকারে টুলুঙা মন্তব্য দিছে এই কথাটো সহ্য করা নহব ব্যবস্থা গ্রহণ করব লাগিব নিশ্চিতভাবে তেখেতকলে কলা বেপারী আর সিন্ডিকেটরা সম্পূর্ণরূপে বন্ধ করব লাগিব সামগ্রীর নিয়ন্ত্রণ মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের কারণে ব্যবস্থা গ্রহণ করব আর দোষী যখন দোষী ইয়ার যখন সিন্ডিকেটর জড়িত যখন কলা বেপারীর কারণে দাম বৃদ্ধি হয়েছে তেখেতকলক অতিগ্রে করায়ত্ত করে পেলায় তেখেতকলক উচিত শাস্তি দিয়ে ব্যবস্থা গ্রহণ করব যেতালেকে শাস্তি প্রদান নকরব তেতালেকে আমি কিন্তু শান্ত নহো আর স্পষ্ট কথা তেখেতকল যদি ব্যর্থ হয়েছে যোগান মন্ত্রী ব্যর্থ হয়েছে যোগান বিভাগ ব্যর্থ হয়েছে ব্যর্থতা স্বীকার করে তেখেতকলে পদত্যাগ করক অন্য যোগ্য ব্যক্তির দ্বারা এই বিভাগসমূহ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করক যদি তেখেতকলে তেনে কাম করব নোৱাৰে নৈতিক দায়িত্ব স্বীকার করে পেলায় কেবল দায়িত্ব সামরিলে নহব তেখেতকলে পদত্যাগ করার ব্যবস্থা গ্রহণ করব সরকারের গাড়িত বহি থাকার মন্ত্রী হয়ে থাকার তেখেতকলের নৈতিক অধিকার নাই আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।